ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হতাশা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরবে মেসি। লিওনেল মেসির জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া নিয়ে কোনো সন্দেহ নেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়ার। বিশ্বকাপের হতাশা কাটিয়ে উঠতে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের বর্তমান সময়টা প্রয়োজন বলেও মনে করেন তিনি। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হারের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি মেসি। এরপর থেকে আন্তর্জাতিক ফুটবলে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে আছেন বার্সেলোনার এই তারকা খেলোয়াড়। সোমবার ক্রীড়া বিষয়ক স্প্যানিশ দৈনিক মার্কার থেকে 2017-18 মৌসুমে লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার দি স্তেফানো ট্রফি গ্রহণ করেন তিনি। এ সময়ে গত মৌসুমে লিগে 34 গোল করাই ফরোয়ার্ড লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি ও পান। এক সংবাদ সম্মেলনে তাপিয়া জানান, আমাদের বিশ্বের সেরা খেলোয়াড়টি আছে যা আপনাকে আরও ভালো করার বেশি সুযোগ দেয়। বিশ্বকাপে যা হয়েছে সেই হতাশা কাটিয়ে ওঠার জন্য এখন তাকে সময় দিতে হবে, আর আমার কোনো সন্দেহ নেই যে সে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবে। আমি তার সঙ্গে কথা বলিনি, কারণ এখন সেই সময় নয়, কিন্তু আমি জানি এই জার্সিটার জন্য সে কি অনুভব করে। 2005 সালের অগাস্টে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর এখন পর্যন্ত 128 ম্যাচ খেলে 65 গোল করেছেন মেসি। শুক্রবার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনির অধীনে মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। 4 দিন পর একটি প্রতিপক্ষের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব, আল্লাহ হাফেজ।